নির্বাচন শেষ, টোল কর বৃদ্ধি, 3-5% বাড়িল টোল গেটর মাচুল। এই সরকারের দিন রাইজক ইয়াতকৈও ভয়ঙ্কর পরিস্থিতির বাবে সাজু হয়ে থাকি পরামর্শ দিলে সাংসদ অজিত কুমার ভূঁইয়াই। নির্বাচন হয়ে যাওয়ার যান প্রতিশ্রুতি দিয়েছিল 400 টাকা রাজস্থান কিনা দিম কে একো হওয়া নাই, বহাই দিল। আর আপনাদের টোল গেট কে আপনি বাজার এবার মারক মারিছে, আপনাদের চাওকেছেন এবার বাজার কালি পরশি কি দাম বাড়িছে, এইবিলাকর পয়সা লোয়ে ইলেকশন খেলিছে, দরবর দাম টোল গেট আরো বাড়ি পড়ল, একো আপনাদের এটা ভয়ঙ্কর অবস্থা এটা হব দেশত হয়েছেই, কিন্তু আরো জ্বলব এটা, এই আর বেলে কবলে নাই। জরাজীর্ণ রাষ্ট্রীয় ঘাইপথে 100 টকীয় ইন্ধন ভরাই টোল গেটত বর্ধিত মাচুল দিবলগা হওয়াত স্বাভাবিকতে ক্ষোভ উজাড়িলে গাড়ির চালক আর গরাকিয়ে। বেয়া টোল গেট বেয়া করে রাখছে, গোটে রাস্তা রাস্তা ভাঙা ভাঙা, আর আজি আজিরপর আর দাম বাড়ি বোলে 5 টাকা বেশি করে টোল গেটর অসুবিধা হয়েছে, অসুবিধা হয়েছে বহুত, আমার চলা অসুবিধা, রাস্তাটা ভাল করে রাস্তা ভাল করব লাগে, টোল গেট যেহেতু বহাইছে ভাল করলে ভাল হয় রাস্তাখিনি। রাষ্ট্রীয় ঘাইপথর মান উন্নত করব নারেও টোল কর বড়া পলম করা নাই রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে। প্রতি বছরে বিত্তীয় বর্ষর আরম্ভণিতে টোল কর বড়ার চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের। নির্বাচনের বাবহে এইবার 2 মাস পলমক বড়াবলগা হল টোল কর। নতুন নিরীখ মতে কোকরাঝারের পাটগাঁত সরু গাড়িত 100 টাকা, বাসত 370 টাকা, বিজনীত সরু গাড়িত 65 টাকা, বাসত 420 টাকা, ভবানীপুরত সরু গাড়িত 45 টাকা, বাসত 300 টাকা, মদনপুরত সরু গাড়িত 130 টাকা, বাসত 440 টাকা, সোনাপুরত সরু গাড়িত 135 টাকা, বাসত 455 টাকা, রহাত সরু গাড়িত 115 টাকা, বাসত 390 টাকা, আর দবকাত সরু গাড়িত 80 টাকা, আর বাসত 515 টাকা ভরিব লাগিব গাড়ির গরাকিয়ে। বৈধ টোল গেটত যদি তেওঁলোকে যদি টোল কর লয়, টোল কর বৃদ্ধি করে, তাত আমার কবলগীয়া একো নাই, কিন্তু অবৈধ টোল গেট সমূহত যে সরকারে এই ধরনের ইচ্ছাকৃতভাবে অসমীয়া মানুহৰ ওপৰত যি ধরনের টেটু চেপা দি তেওঁলোকে ধন সংগ্রহ করে আছে, এইটো কেতিয়াও অসমীয়া মানুহে কেতিয়াও অন্তত গ্রহণ করা উচিত নহয়। অসমৰ মানে ইটো পাৰৰ পৰা সিটো পাৰ অহা যোৱা সংযোগী পথ, আৰু এই পথটোৰ আপোনাৰ ইমান শোচনীয় অৱস্থা, ইয়াৰ 0.5 কিলোমিটাৰ আপোনাৰ আগত আপোনাৰ 1 আঠু পানী হৈ আছে বৰ্তমানলৈকে, টোল গেটৰ কৰ্তৃপক্ষৰ ভিতৰত থকা ঠাইখিনিতে আপোনাৰ বৃহৎ বৃহৎ গাঁত, আর ইয়ার পর বৃহৎ বৃহৎ গাঁত আপনার আরম্ভণি, ইয়াত আপনার দিনে মানে সপ্তাহত বা মাহত আপনার মানে বেয়া ঘটনা হয়ে থাকে, বা এক্সিডেন্ট বা আপনার যিকোনো একটা ঘটনা আপনার পরিলক্ষিত হয়ে থাকে, আপনার গমে পায়। সমগ্র দেশত আছে 1100 টোল গেট, বিপরীতে রাজ্যত আছে 7 টোল গেট। কোকরাঝার জেলার পাটগাঁও, চিরাং জেলার বিজনী, বরপেটা জেলার ভবানীপুর, কামরূপ জেলার মদনপুর, কামরূপ মহানগর জেলার সোনাপুর, নগাঁও জেলার রহা আর হোজাই জেলার দবকাত থকা টোল গেট কেখনের উপরও আন 18 টোল গেট স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করেছে রাজ্য সরকারে। বহুত বেয়া রাস্তা, রাস্তা এনেই টোলবিলাক লয় সরকারে কি করে, আর টোল ট্যাক্স বাড়িছে, আর টোল ট্যাক্স বাড়িছে, ইমান রাস্তা বেয়া, একদম বহুত বেয়া রাস্তা, বেয়া রাস্তা টোল ট্যাক্স বহুত অধিকার আছে জানো, নাই নাই এবিলাক এনেই সরকারে এনেই আর গাওলিতে করে আছে, হুজাই পৰা আহিছে, হুজাই পৰা আহোঁতে আপুনি দুটা টোল, এটা টোল চিপে পে কৰিলে আপুনি, হয় আৰু এইপিনে আহোঁতে এই টোল টেক্সটো পোৱা, টোল গেট পোৱা আগত এই টোল গেট লৈকে পোৱা 1 ঘণ্টাৰ ওপৰত হৈ গ'ল, 1 ঘণ্টা ওপৰত হ'ল, ইমানেই বেয়া, ইমানেই বেয়া। বৰ্ধিত টোল কৰ দিয়াৰ পিছতো টোল গেটত বিপদে লগ এৰা নাই গাড়ীৰ গৰাকী কিম্বা চালকৰ। দবকাত সামান্য কথাতে এইদৰে টোল গেটৰ কৰ্মচাৰীৰ মাৰ খাব লগা হ'ল গাড়ীৰ চালকে। বছরে বছরে বর্ধিত টোল কর দিয়ার পিছতো টোল গেটত চালকে মার খাবলগা ঘটনায় উদঙাই দিছে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের কাণ্ড কারখানা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।